গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী। কৌশলীতে তোমাদের সবাই স্বাগত। ওখানে অনেক ভালোবাসা, নতুন সকাল নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো দিদি ভাই, সকাল সকাল কাটতে কি কাটছে দিদি ভাই? আলু কাটছে, ফুলকপি কাটছে, কড়াইশুঁটি, টমেটো আর হচ্ছে সিম। আর আমি এখন যাচ্ছি একটু বাজারে, বাজারে গিয়ে মাছটা নিয়ে আসি। ভাবছি আজকে আমাদের নিচ থেকেই মাছটা নিয়ে নিই, বাজারে যাবো না, কারণ হচ্ছে যে তেলাপিয়া আর কাতলা লাগবে। চট করে গিয়ে মাছটা নিয়ে নিই, নিয়ে আসি, তোমাদের তোমার দেখাচ্ছি। এদিকে দেখো 1255 ছেলের হচ্ছে আজকে অ্যানুয়াল পোর্ট শুরু হবে আজ থেকে, তো ছেলে নাম দিয়েছে, আর এটা হচ্ছে ওর নাম্বার 1255। ছেলে যাবে 8:30 সময় মাঠে। এটা হচ্ছে বাগমারিতে ওদের মাঠটা, কটেজ চার্জের নিজেদের মাঠ, ওখানে গিয়ে স্পোর্টস হবে, তো তোমরা স্কিপ না করে দেখতে। এই যে বাজার থেকে আসলাম, বাজার থেকে এসে নিয়ে আসলাম হচ্ছে কাতলা মাছ। আর তেলাপিয়াটা ভালো পেলাম না, কারণ নরম নরম লাগছিল বলে ওরা ওই যে দেয়নি আমাকে, বললো দাদা আজকে তেলাপিয়া নিও না। তো ডিসাকে আজকে দেবো হচ্ছে 5টা কাতলা, দেখো তো টোটাল 9টা আছে কিনা, আর 4টে হচ্ছে ফুলবাগান স্যারের পেটি। দেখো সকালে খাবার চলে এসেছে আমার জন্য, মুড়ি চানাচুর, ডিমের পোচ, চা, আর দিদি ভাই হচ্ছে মুড়ি আর আলুর তরকারি। এটা হচ্ছে সকালে খাবার। আর মোটামুটি বাজে হচ্ছে 10:20, ছেলে খেয়ে চলে গেছে স্কুলে, আজকে ওদের স্পোর্টস আছে, তোমাদের দেখালাম সকালে স্পোর্টসে চলে গেছে, পোস্ট পোস্ট করে আবার সেই আসবে হচ্ছে 2:30 সময় আসবে। এসে দেখুন যখনই আসুক চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তো আজকে আমরা পাটিকে গিয়ে দিচ্ছি, তো বলা হলো না, ভাত ডাল সিম ভাজা আর ফুলকপি আলু তরকারি মটরশুঁটি দিয়ে আর হচ্ছে মাছের ঝোল। চল আর আমরা খাবো হচ্ছে ডিম, আমরা মাছ খাবো না, মাছের জায়গায় আমরা হচ্ছে ডিম খাবো। তো তোমরা স্কিপ না করে দেখতে দাও। বাজে 10:40, আমার রান্না প্রায় না সবই কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে টমেটোর ডাল করেছি, নিরামিষ ফুলকপি আলু তরকারি মটরশুঁটি দিয়ে, আর এখানে হচ্ছে আমাদের তিনজনের হচ্ছে দুবেলার ডিমের কষা, এখানে কাতলা মাছের ঝোল, এখানে রয়েছে ডিসারের কাতলা মাছ ভাজা, আর সাথে রয়েছে শিম ভাজা। এই আজকে মেনুতে যাচ্ছে, এই যে সব নিয়ে নিয়েছি, এবার বেরোনবো। আর এখানে আমার মেশিন মানে কাঁচা কমপ্লিট হয়ে গেছে, ওইটা বার বের করে নেবো পরে, আগে দাদাভাইকে ছেড়ে দিই, কেন ডিসাইড বললো 11টার মধ্যে দিতে। তা চলো আবার পরে দেখা হচ্ছে, আর ছেলে এখনো পৌঁছে ফোন করেনি, দেখি তার কাছ থেকে জানতে পারি কি ছেলে পৌঁছেছে কি। তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 1:10 বাকি, আমার স্নান টান সব রেডি, ছেলের এখনও কোনো পাত্তা নেই, ছেলে কটায় আসবে দেখি। একবার প্রিয়তাকে ফোন করি যে প্রিয়তার ছেলে গেছে কি মাঠে, তাহলে আমি জানতে পারবো, নাহলে তার জানার সুযোগ নেই। তারপরে খাওয়া দাওয়া করবো, কেন ছেলে যদি দেরি হয় তাহলে আমি খেয়ে নেবো, খেয়ে তারপরে ছেলে আসলে। আর এদিকে একটা সাউথ ইন্ডিয়ান বই দাদাভাই ছড়িয়ে দিয়ে গেছে, ওইটাই চলছে। কালকে তো সারাদিনটা আমি টিভি দেখিনি, টিভি চালাতেও ভুলে গেছে, লাস্ট আমি মোবাইল দেখে অনুরাগে 6টা মোবাইলটা দেখে নিলাম। আর ওখানে তো সব জিনিসপত্র দিয়ে দিয়েছি, এই মাথা থেকে ও মাথা, কালকে যত কেচেছিলাম কিছু শুকায়নি, সব দেওয়া আছে, রোদেরও তেজ নেই। দেখি একবার প্রীতমের মাকে ফোন করি, ফোন করে জানি যে ওর ছেলে গেছে কি। তবে দাদাভাইকে বলবো যে একটু তুমি, ওর তো জানাশোনা আছে, ডেবিট কার্ড ফোন নাম্বার আছে ওর কাছে, জিজ্ঞাসা করবো যে ওদের কটায় ছুটি হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা তো তোমরা জানাবেই, আর আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে, আর আমাদের সাথে থাকবে, এইটুকুনি অনুরোধ করা তোমাদের কাছে। চলো ইভিনিং, এখন বাজে 6:40, আর ছেলে চলে গেল পড়তে, ছেলে ঘরে আসলো প্রায় 4:30 নাগাদ ঘরে আসলো, তারপরে ওকে খাইয়ে দিলাম, একটু রেস্ট নিল, নিয়ে চলে গেল পড়তে।
আর এখানে মুড়িটা সেই কবে আমি খাবো মানে সকালে খাওয়ার জন্য নিয়েছিলাম মুড়ি চানাচুর, তা ওখান থেকে একটু অল্প একটু তুলে রেখেছিলাম। এই মুড়িটাই একটু কিন্তু কড়াতে একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিচ্ছি। আর একটু চা বানিয়ে নেব, আর বিকালে নাইটা কিছু করার নেই, নাইটে কিছু করার নেই, কেন সব তরি তরকারি সবই আছে, ডাল আছে, ফুলকপি আলু তরকারি আছে, ডিম কষা আছে, সবই আছে, শুধু অল্প একটু ভাত করে নেবো তাহলে হয়ে যাবে। আর কালকে চিন্তা কালকে করা যাবে, কালকে তো বৃহস্পতিবার, কালকে কোনো পার্টি নেই, অতএব কোনো টেনশনও নেই। চলো চা করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চা নিয়ে চলে এসেছি, দেখো ধোয়া ওটা চা, আর তার সাথে যদি থাকে মুড়ি ভাজা। আর এখানে হার্ড প্যাক, এই যে হার্ড প্যাক কোমরে দিয়ে দিয়েছি, কোমরে শ্যাক করছি, এদিকে চা খাচ্ছি, আর সাথে চলছে একটা ভূতের বই। ছেলে চালিয়ে দিয়ে গেছে, তা খেয়ে নিই। এখন কটা বাজে? 7:45, এখনো 7:30 7:45 অবধি একাই থাকতে হবে। চলো আবার দেখাচ্ছে পরে। ছেলে পড়ে আসলো, এসে ম্যাগি বানালো, ও এখন খাবে ম্যাগি, খেয়ে পড়তে বসবে। আমাকে একটা বাংলা বই ধরিয়ে দিচ্ছে, এতক্ষণ ধরে ভূতের বই দেখলাম, তারপর আমি 9:00 পর উঠে ভাত বসাতে যাব। এখন বাজে 11:10 বাকি, দাদা ভাই বিধিলিপি চালিয়েছে, এতক্ষণ দেখছিলাম ছোট বউ। তাই খাবার গরম গরম ভাত বললামই তো, আজকে আর কিছু করবো না, শুধু ভাত একটু করে নেবো, সবই আছে। ডাল ভাত ফুলকপি আলুর তরকারি তোকে দেবো, ফুলকপি আলুর তরকারি নে একটু খেয়ে দেখ, ঝাল হয়নি। তোমার চেয়ে আগে ই আছে। আচ্ছা ছেলেকে স্কুল থেকে ডিম দিয়েছে দেখো, তা আমি বললাম খেয়ে আসলি না কেন? হ্যাঁ পাউরুটি কলা খেয়েছে, ডিমটা খাইনি। চলো আবার দেখাচ্ছে নেক্সট মর্নিং এ, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আর ভালো খাও সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, সাথে থেকো আর আমাদের পাশে থাকো। চলো গুড নাইট, টাটা।